আপনি এখানে বসে বসে যখন ডাইরেক্ট বলেন ইয়া নবী সালাম আলাইকা বা এই টাইপের কোন বাক্য এর দ্বারা আল্লাহ রাসূলের অমর্যাদা হয় এটা শুনেছেন নাকি শুনেন নাই কিসের কারণে কারণ মনে করেন বড় একজন হুজুর তিনি বসে আছেন মাদ্রাসার তিনতলায় এই নবীবাদ মাদ্রাসায় বড় বিল্ডিং হলো তিনতলায় আপনি বসে আছেন এই প্যান্ডেলে এখান থেকে ডাক দিলেন ও হুজুর সালাম তো নয় এমনি যদি ডাক দেন এটা কি হুজুরের সামনে আদব হয় নাকি একটু বেয়াদবি হয় হ্যাঁ কখন আদব হবে আপনি তার সামনে যাবেন গিয়ে তার সঙ্গে কথাবার্তা বলবেন তার সামনে গিয়ে আপনি বিনয়ের সঙ্গে সালাত এবং সালাম উপস্থাপন করবেন অথবা দূর থেকে বললে আপনি ডাইরেক্ট তারে না ডাইক ও হুজুর ও সমসাব ও ভৈরবী সাহ ও বাজিতপুরী সাহ এভাবে না বরং আপনি এখানে এভাবে বলবেন অমুক হুজুরের উপর সালাম অমুক হুজুরের জন্য দোয়া অমুক হুজুরের জন্য ভালোবাসা এটাই তো আমরা করি সাধারণত ভদ্র সোসাইটির মধ্যে বলা লাগে না লোকে কিন্তু ভদ্রতা বলতে মনটাই বোঝে অনেক দূরে যিনি আছেন তাকে ডাইরেক্ট সম্বোধন করে ডাইরেক্ট ডাকা এটা এই দেশেও এটা ভদ্রতা বলে সচরাচর বিবেচিত হয় না আমাদের সোসাইটিগুলোর মধ্যেও হয়তো আমি তাকে সম্বোধন না করে তার নাম নিয়ে বলবো অথবা তার কাছে গিয়ে আদবের সঙ্গে বসে বা দাঁড়িয়ে আমি আমার গুজারিশ আমার উপস্থাপনাটা আমি পেশ করব এটাই তো স্বাভাবিক তো এখন আপনি এখানে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন রওজায়ে আতহারে তো এখন আপনি দূর থেকে বলছেন ইয়া নবী সালাম আলাইকুম নবী সালাম বর্ষিত হোক তোমার উপর কেমন বলে না কি বলে বলে না কি বলে তো যারা বলে তারা দলিল দেয় বাক্যটা বলে জন্য আমাকে আলোচনাটা টানতে হলো তারা দলিল দেয় আত্তাহিয়াত দিয়ে যে তুমি বেশি বুঝো না আল্লাহ বেশি বুঝে আসসালামু আলাইকা আইয়ুহান নবী এখানে তো এটাই বলা হচ্ছে আসসালামু মানে শান্তি আলাইকা তোমার উপরে বর্ষিত হোক আইয়ুহা হে আন্নবিয়ু মানে নবী ও রাহমাতুল্লাহি এবং বর্ষিত হোক আল্লাহর রহমত তো নামাজের মধ্যে বললে দোষ হয় না নামাজের বাইরে বললে দোষ হবে কোন যুক্তিতে কথা কিন্তু লজিক আছে কথা ফেলে দেওয়ার মতো না কিন্তু লজিক থাকলেই হয় না লজিক গুলারে মেপে মেপে দেখতে হয় কেনানের কথায় কি লজিক ছিল না কেনানরা চেনেননি আপনারা কে রায়পুরের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কেনান কেডা নুয়া আলাইহিস সালামের বেটা না তো কেনানের কথায় কি লজিক ছিল না নুয়া আলাইহিস সালাম বললেন বেটা নৌকায় ওঠ বাকিরা উঠে গেছে তুই জলদি ওঠ সে বলে আরে বল্লা নৌকায় উঠলে কি হবে যখন বড় বড় ঢেউ আসবে ডুবলে তো সবার আগে নৌকায় ডুববে এই হুজুরদের নিয়ে আর পারা গেল না আরে হুজুরের হাল জামানের কি ছুঁই দেখি বোঝে না এখন বাঁচতে চাইলে বড় পাহাড়ে উঠতে হবে পাহাড়ের চূড়ায় উঠলে যদি ডুবিও ডুববো আমি সবার পরে সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা কোরআন মাজিদের ১২ নম্বর পারার সূরা হুদের আয়াত আল্লাহ হুবহু তার ভাষ্য উল্লেখ করেছেন সে বলল আমি অবশ্যই আশ্রয় নেব এমন পাহাড়ে যে পাহাড়ে আমাকে বাঁচিয়ে দেবে পানির হাত থেকে বলেন নাউযুবিল্লাহ বাঁচানোর মালিককে বাঁচানোর মালিককে মুসলমানের বিশ্বাস এটা কেউই কিছু করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া এজন্য ভবিষ্যৎ নিয়ে মুমিন কোনো কথা বলে না ইনশা আল্লাহ ছাড়া ইং মানে যদি শা মানে চান আল্লাহ মানে আল্লাহ ইনশা আল্লাহ যদি চান আল্লাহ তাহলে হবে যদি না চান আল্লাহ আমি যতই চাই না কেন কোনো দিনও হবে না তো এখন বেচারা ভাবলো পাহাড়ি রক্ষাকর্তা পাহাড়ি ত্রাণ কর্তা পাহাড়ি বাঁচিয়ে দিবে তাকে আজকালকার ইহুদিরা যেমনে ভাবে মসিহে দাজ্জাল এসেই বাঁচিয়ে দিবে তাদেরকে লালগাই আসবে এমন একটা গরু যে গরুটার মধ্যে কোনো ধরনের লাল বাদে কোনো কালার নাই একটা পশমও হবে না অন্য কোনো কালারের এমন একটা গরু যখন আসবে সেই গরুটারে জবাই করবে জবাই করে তারপর বাকি অংশ পুড়িয়ে ছাই বানিয়ে দিবে এরপর সেটা দিয়ে নির্দিষ্ট পন্থায় পূজা দিবে উৎসব করবে অর্চনা করবে তারপর আল্লাহ আকসাটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে নাউযুবিল্লাহ তারপর সেখানে একটা মন্দির বানাবে যে মন্দিরের নাম হবে থার্ড টেম্পল বা সুলাইমানি টেম্পল নাউযুবিল্লাহ মিন যালিক সেটার সামনে সিংহাসন বসাবে সেই সিংহাসনে এসে দাজ্জাল বসবে পায়ের উপর পা তুলে সারা দুনিয়া ব্যাপী এক ইহুদি অখণ্ড রাজ্য কায়েম করবে নাউযুবিল্লাহ কত স্বপ্ন দাজ্জাল বেচারা বাঁচিয়ে দিবে ওদেরকে
এবং দাজ্জাল সারা দুনিয়ায় কায়েম করে দিবে ইহুদি রাজত্ব কিন্তু পাগলরা জানে না আরে দাজ্জালও এক মসিহ আর ঈসা আলাইহিস সালামও এক মসিহ দুইজন দুই বিবেচনায় মসিহ দাজ্জালকে মসিহ বলা হয় কারণ তার একটা চোখের জায়গাটাই মোছা আরবিতে মাসাহায়াম সাহুমানি মোছা বা মুছে দেওয়া তো দাজ্জালকে মসিহ বলা হয় লিআন্নাহু মামসুহুল আইন কারণ তার চোখ থাকবে একটা আর আরেকটা চোখের জায়গায় এমন ভাবে অবস্থা থাকবে যেন এইটারে কেউ মুইছা দিয়েছে পুরোপুরি পুরোপুরি মুছে দিয়েছে বুঝেন এখনো চোখের জায়গা আছে কিন্তু চোখের মনি নাই চোখের সাদা জিনিসটা নাই কিন্তু জায়গাটা আছে আমাদের সাধারণ অন্ধদের যেমন অবস্থা বেচারা জায়গাটা জায়গা নাই কপালটা যেমন ক্লিন এখানে চোখের জন্য কোনো জায়গা বরাদ্দ নাই তো একইভাবে তার এক চোখ তো থাকবে আঙ্গুরের মতো এরকম ফোলা চোখ আর আরেকটা চোখের জায়গা পুরো থাকবে মোসা এই বিবেচনায় তারে বলে মাসিহ এই মাসিহ মানে উর্দুতে যে বলে মাসিহা ত্রাণকর্তা মুক্তির দূত ওই অর্থে মাসিহ না ওই অর্থে মাসিহ হলো আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আমাদেরও এক মাসিহ আছে ওদেরও এক মাসিহ আছে আমরাও এক মাসিহের অপেক্ষায় আছি ওরাও এক মাসিহের অপেক্ষায় আছে আমাদের মাসিহের সঙ্গে আল্লাহর রহমত আছে ওদের মাসিহের সঙ্গে আল্লাহর লানত আছে আরে কোথায় রহমত আর কোথায় লানত আমাদের মাসিহ যখন আসবে আল্লাহর রহমতে আল্লাহর জমিনের প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে দিন ইসলামকে বিজয় করে ছাড়বে আর ওদের মাসিহ লানাতুল্লাহ আলাই যখন আসবে চেষ্টা করবে ভন্ডা মিটিয়ে গোটা পৃথিবীটাকে বরবাদ করতে কিন্তু যা চল্লিশ দিন আল্লাহ ছাড় দিবেন আপনারা জানেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ চল্লিশ দিন ছাড় দিবেন এরপর ঠিকই এমন ভাবে শায়েস্তা করবেন পৃথিবীর সবচাইতে বড় কুফরি শক্তিটাও হারায় যাবে চিরতরে শুধু কেউ হারাবে ইসরায়েলের ইহুদিরাও তো বাঁচবে না একটাও রাসুল বলেছেন দাজ্জাল তো নিজেও ইহুদি ও মরার পরে বাকি ইহুদিরা পালাতে শুরু করবে কেউ গিয়ে গাছের পেছনে কেউ পাহাড়ের পেছনে কেউ পাথরের পেছনে কিন্তু লাভ হবে না একটা গাছ আছে শুধু গারকাত গাছ ওই গাছের মুখ বন্ধ থাকবে বাকি যার পেছনে গিয়ে লোকাক না কেন সবকিছুর জবান আল্লাহ খুলে দিবে সবাই ডেকে 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 ইহুদিদেরকে ধরায় দিবে শুধু জায়োনিস্ট না সকল ইহুদি সকলের ব্যাপারে এই কথা গায়রিল মাগযুবি আলাইহিম ওরা গজবগ্রস্ত আর যার উপর আল্লাহর গজব থাকে সে কোনোদিনও সফল হতে পারে না